দেশে একটা কমন শব্দ আছে ধর্ম যার যার সব সবার এর মতো পাগলামি স্লোগান আর হইতে পারে না এটা একটা বলদামি স্লোগান এই ধর্ম একটা জিনিস উৎসব আরেক জিনিস আমার ধর্ম ইসলাম আমার উৎসব নামাজ ঠিক কি না বলেন আমার ধর্ম ইসলাম আমার উৎসব রোজা আমার ধর্ম ইসলাম আমার উৎসব কোরআন তেলাওয়াত আমার ধর্ম ইসলাম আমার উৎসব এই ওয়াজ মাহফিল কোন ইহুদি নাসারাদেরকে দেখছেন নি মাহফিলে আসে শুনতে হিন্দুকে এসে দেখছেন না দেখেন কিছু কিছু মুসলমানেরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেওয়ার পরেও ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান দিয়া এরা হিন্দুদের পূজায় যায় পূজা দেখতে যায় পূজার মণ্ডপে যায় মিষ্টি খাইতে যায় আর ইহুদি নাসারাদের সঙ্গে তাল মিলায়া ভ্যালেন্টাইন ডে বলেন এপ্রিল ফুল বলেন আর বিশ্ব ভালোবাসা দিবস বলেন 31st নাইট দিবস বলেন সব কিছু ওদের নাম দিয়া চালায় মুসলমানরা আনন্দ নিতেছে আবার বলবে ধর্ম যার যার উৎসব সবার কোন মুসলমানের উৎসব এটা হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান জাতি হিসেবে আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন সেই ধর্মের নামটা কি বলেন তো ইসলাম মাশাআল্লাহ সবাই আমরা জানি তার মানে আমরা সবাই মুসলমান আমরা কি মুসলমান ইসলাম আমাদের যে ধর্ম এটা আমাদেরকে দিয়েছেন কে দুনিয়াতে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী এসেছেন প্রত্যেকটা নবীর উম্মতকে আল্লাহ পাক ব্যক্তিগত কিছু ধর্ম দিয়েছেন এক এক নবীর এক এক ধর্ম এক এক নবীর এক এক ধর্ম এক এক নবীর এক এক কর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও ভিন্ন ধর্ম দিয়েছেন যার যার ধর্ম নিয়ে শেষে থাকবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকবা আমি আমার ধর্ম নিয়ে থাকবো ইহুদি খ্রিস্টান যেমন মুসলমানের ধর্ম নিয়ে টানাটানি করে না বা মুসলমানের কোন ধর্মের বিষয়ে তারা মানে না মুসলমানেরও উচিত ইহুদি খ্রিস্টানের কোন জিনিস নিয়ে টানাটানি না করা এবং ইহুদি খ্রিস্টানদের কোন আদর্শকে মানা এটা মুসলমানের উচিত না কিন্তু মুসলমান নিজের ধর্মকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানের ধর্মের দিকেই ঝুঁকে যাচ্ছে বেশি এটা মুসলমানদের অধঃপতনের অন্যতম একটা কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আপনাদের জন্য দ্বীনের ভিতরে এমন কোন কিছু আছে যেটা পরিপূর্ণ রাখেন নাই বুঝেন নাই কথা দ্বীনে অপরিপূর্ণ কোন কিছু আছে সবই পরিপূর্ণ এবং এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে আল্লাহ পাক আয়াত এটা নাযিল করলেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا সব পরিপূর্ণ করে দিয়েছেন কোনো বাড়াবাড়িরও দরকার নাই ছাড়াছাড়িরও দরকার নাই তাহলে আমি আমার জিনিস যেহেতু আমার আমার ধর্মে সবই আছে তাহলে আমি আরেকজনের ধর্মের উৎসবকে কেন টানবো আমার ধর্মে যেহেতু সবই আছে আমি যদি আরেকজনের ধর্মকে নিয়ে টানতে যাই বুঝতে হবে আমার ধর্মে মনে হয় কমতি আছে কি ঠিক না তো আমার ধর্মে সব আছে আরেকজনের ধর্ম মানা আরেকজনের ধর্মের উৎসব পালন করা কোন মুসলমানের জন্য জায়েজ নাই হারাম কারণ আমার ধর্মকে আল্লাহ পাক পরিপূর্ণ দিয়ে দিয়েছেন কোনো প্রকার ঘাটতি নেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছেন হুজুর ইহুদিরা আমাদের কাছে মাঝে মাঝে এমন সুন্দর সুন্দর গল্প বলে এই গল্পগুলো আমার মন চায় একটু লিখে রাখি আপনি যদি অনুমতি দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ইহুদিরা তোমার কাছে সুন্দর সুন্দর গল্প বলে এগুলো তোমার লিখতে মন চায় যা যা বলে এগুলো তোমার লিখতে মন চায় বলে একটু যদি অনুমতি দেন লিখতাম আর কি এগুলো কি ইসরায়েলি রেওয়ায়াত বলতো যে সমস্ত ব্যাপারে ওলামা একরাম বলে এগুলো বিশ্বাস করা যাবে না মিথ্যাও বলা যাবে না এই টাইপের কিছু রেওয়ায়াত আছে গল্পটা গুজব আছে যেগুলো ইহুদি নাসারারা খ্রিস্টানরা প্রচার করত তো হযরত ওমর ফারুক বলেন আমার মন চাই একটু লিখে রাখি আপনি যদি ওর মধ্যে দেন রাসূল বলেন শোনো তোমার মন চাইলেই তুমি লিখতে পারবা না তারা যে সমস্ত গল্প তোমাকে বলতেছে
তোমার কাছে ওগুলো যদি ভালো মনে হয় তাহলে তোমার কাছে বুঝা গেল আমার দিনটাকে খারাপ মনে হয় এখন তুমি ওমর বলো আমি নবী জানিয়ে আসলাম আমি নবীর দ্বীনের ভিতরে কি কোনো কিছু এমন আছে যেটা আসে নাই হযরত ওমর বলেন না হুজুর আপনার দ্বীন পরিপূর্ণ এখানে গ্যাপ থাকার তো কোনো প্রশ্নই আসে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গ্যাপ থাকার যদি কোনো প্রশ্ন না আসে তাহলে ওমর তুমি মনে রাখবা তুমি যে ইহুদিদের গল্প লিখতে চাইতেছো ওই ইহুদিদের নবী মূসা যদি থাকতো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মূসা অনুসরণ করা তার জন্য ওয়াজিব হয়ে যেত সুবহানাল্লাহ কয় না মূসা নবী বলেন আল্লাহর নবী বলেন মূসা যদি থাকতো তাহলে মূসাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করত সেখানে মূসার কোন কোন উম্মত কি বলে না বলে ওইটা তুমি করো আর এরা তো নিজের ধান্দা অনুযায়ী নিজেদের কিতাবকে পরিবর্তন করে দিয়েছে নিজের যেটা মন চাইছে মন চায় ভাবে নিজেদের সমস্ত কিতাবকে পরিবর্তন করেছে কিন্তু আল্লাহর কোরআন এমন একটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজ পর্যন্ত এই কোরআনটাকে টিকিয়ে রেখেছেন আল্লাহ কোশ্চেন কালেও কোনো বেঈমান যদি চায় কোরআনের একটা নকতা পরিবর্তন করতে ইনশাআল্লাহ কেউ পারবে না কেউ পারবে না পারবে না কিন্তু বাইবেলে পেরেছে ইনজিলে পেরেছে তাওরাতেও পেরেছে যাই বলেন যত কিতাব বলেন এরা এদের নিজেদের নকশা মত করে পাল্টায় পাল্টায় নবীর নামে চালায় দিছে কিন্তু দুনিয়ার কোনো বেঈমানের সামর্থ্য নাই আল্লাহর কোরআনকে নিজের মন মতো করে পাল্টে তারপরে এটার বিকৃতি করবে আল্লাহ বলেন কোশ্চিন কালেও পারবি না কারণ ইন্না নাহনু নাযযাল্লাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ কোরআন নাজিল করলাম হেফাজতের দায়িত্ব আল্লাহ সুতরাং ইসলামকে পরিপূর্ণ বানিয়ে দিয়েছি ইসলাম তোমার পছন্দ হলেও মানতে হবে না হলেও মানতে হবে যদি না মানো তুমি মুসলমানের সন্তান হতে পারো নাই তুমি মুসলমান যদি হও তাহলে তুমি ইহুদি খ্রিস্টানদের উৎসবকে ফলো করতে পারো আমাদের দেশে একটা কমন শব্দ আছে ধর্ম যার যার সব সবার এর মতো পাগলামি স্লোগান আর হইতে পারে না এটা একটা বলদামি স্লোগান এই ধর্ম একটা জিনিস উৎসব আরেক জিনিস আমার ধর্ম ইসলাম আমার উৎসব নামাজ ঠিক কিনা বলেন আমার ধর্ম ইসলাম আমার উৎসব রোজা আমার ধর্ম ইসলাম আমার উৎসব কোরআন তেলাওয়াত আমার ধর্ম ইসলাম আমার উৎসব এই ওয়াজ মাহফিল কোন ইহুদি নাসারাদেরকে দেখছেন নি মাহফিলে আসে শুনতে হিন্দুকে এসে দেখছেন না দেখেন কিছু কিছু মুসলমানেরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেওয়ার পরেও ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান দিয়া এরা হিন্দুদের পূজায় যায় পূজা দেখতে যায় পূজার মণ্ডপে যায় মিষ্টি খাইতে যায় আর ইহুদি নাসারাদের সঙ্গে তাল মিলায়া ভ্যালেন্টাইন ডে বলেন এপ্রিল ফুল বলেন আর বিশ্ব ভালোবাসা দিবস বলেন 31st নাইট দিবস বলেন সব কিছু ওদের নাম দিয়া চালায় মুসলমানরা আনন্দ নিতেছে আবার বলবে ধর্ম যার যার উৎসব সবার কোন মুসলমানের উৎসব এটা হতে পারে না যে মুসলমান 31st নাইট পালন করবে কারণ এটা মুসলমানের উৎসবের দিন নয় যেহেতু ইসলাম পরিপূর্ণ ইসলাম যেহেতু পরিপূর্ণ আল্লাহ পাক ইসলামে মুসলমানদেরকে একটা বছর দিয়েছেন না দেন নাই দিন বছর মাস এগুলো আল্লাহ পাকের নিজাম অনুযায়ী চলে ঠিক তেমনি ভাবে আল্লাহ মুসলমানদেরকে একটা হিজরি সন দিয়েছেন যেটা হিজরি আরবিতে মুহররম সফর যাই দেখেন এই রমজান এই সমস্ত আরবি মাস যেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জামানায় রাসূলের হিজরতের দিন থেকে নিয়ে গনে গনে হিজরি সনটা চালু করেছেন এটা কাদের মুসলমানদের কাদের বলেন মুসলমানদের জন্য একটা নির্দিষ্ট বছরের হিসাব আছে মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের নির্দিষ্ট হিসাব হবে আরবি হিজরি সন কি বলেন আরবি হিজরি সন এবং অনেক ওলামা একরামরা বলেন মুসলমানদের জন্য হিজরি সন মনে রাখা ফরজে কিফায়া ফরজে কিফায়া কেন জানেন মুসলমানদের হিজরি সনের ভিতরে মুসলমানদের ইবাদত নিহিত রয়েছে রমজান একটা মাস কিন্তু এটা মুসলমানদের ইবাদতের মাস
মুসলমানদের হিজরি বছরের ভিতরে মুসলমানদের নামাজ নিহিত রয়েছে সবে কদর নিহিত রয়েছে সবে বরাত নিহিত রয়েছে কুরবানি নিহিত রয়েছে হজ নিহিত রয়েছে যাকাত নিহিত রয়েছে যার কারণে মুসলমান যদি মানতেই হয় হিজরি সন মানবে ইংরেজি সন নয় যদি উৎসব পালন করতেই হয় মুসলমান হিজরি সনেরটা করুক কারণ এটার সঙ্গে আমাদের ইবাদতের সম্পর্ক বাদ দিলাম আপনি হিজরি করলেন আরেকটা মাস আরেকটা বছর যদি ধরেন আপনি বলবেন হুজুর আমরা বাংলাদেশের মানুষ আপনি আরবির পক্ষে কথা বলতেছেন এখন বাংলার পক্ষেই বলি বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের প্রত্যেককে বাংলা মাসের বছর পালন করা উচিত যেহেতু আমরা বাঙালি কারণ আমাদের বাংলাদেশের এই 12 বাংলা মাসে আমাদের একটা ফল পাকে ওই কখনো কখনো বৃষ্টি আসে গ্রীষ্ম শীত বর্ষা ঋতু আছে 12 মাসে কয়টা ঋতু এই 6টা ঋতু যেহেতু 12 মাসের সঙ্গে সম্পর্ক সেই হিসেবে বাংলাদেশী হিসেবে আমরা হয়তো আরবির পরে বাংলাটা মানলে এটা মানা যায় ইংরেজির সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নাই যদি সম্পর্ক যতটুকু আছে ওটা দুনিয়াবি সম্পর্ক আছে কারণ ইংরেজি মাস অনুযায়ী ব্যাংক বন্ধ হয় ওইটা হয় সেটা হয় বছর ক্লোজ হয় যাই কিছু হয় ওটা ইংরেজি সম্পর্ক মাস হিসেবে বছর হিসেবে ওইটার সঙ্গে দুনিয়ার সম্পর্ক সাধারণ একটা দুনিয়াবি সম্পর্কের জন্য ইহুদি নাসারাদের হিসাব করা বছরের হিসাবের উৎসব কোনো মুসলমানের সন্তান করতে পারে না এবং এটার উৎসব শুরু হয় 46 সন থেকে খ্রিস্টপূর্ব শতাব্দী 46 সাল থেকে জুলিয়াস সিজার নামে এক ইহুদ খ্রিস্টান সে এই খ্রিস্টাব্দ সর্বপ্রথম উদযাপন করে সেখান থেকে আসছে যে সারা দুনিয়ার জমিনের ভিতরে ইহুদি নাসরা এই খ্রিস্টানেরা ইসরায়েলেরা এই বলেন মুসলমান ফিলিস্তিন বলেন আরাকান বলেন কাশ্মীর বলেন বসনিয়া বলেন মিয়ানমার বলেন বার্মা বলেন ইন্ডিয়ায় বলেন বাংলাদেশ বলেন যে কোনো জায়গায় সারা বিশ্বে যদি কোনো জায়গায় মুসলমানরা যেখানেই মার খাচ্ছে অধিকাংশ জায়গায় মার দিচ্ছে ইহুদি আর নাসারা আপনার আপন ভাই মুসলমান ভাইকে ইহুদি খ্রিস্টানরা মারে আর আপনি সেই ইহুদি খ্রিস্টানদের বছর নিয়ে এই 31st নাইট উৎসব করেন আপনার দিলে কি একটু মায়া লাগে না আপনার ভাইকে যারা অবিচারে অত্যাচার করে মারতেছে কোলের বাচ্চাদেরকে আগুনে পুড়ায় মারতেছে নারীদেরকে ধর্ষণ করতেছে সেই সমস্ত খ্রিস্টানদের বছর আপনাকে এত ফলো করার জন্য আপনাকে শয়তান এত তাগাদা দেয় আপনার দিলে তো একটু মায়া লাগার কথা আমি মুসলমান হয়ে এই কাজটা কিভাবে করি মুসলমান হয়ে কিভাবে এই কাজটা দেখবেন আগামীকাল রাত আসলেই মুসলমানের সন্তান পাগলের মতো হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে পাগলের মতো টাকা উঠানো শুরু হয়ে গেছে এক ইমাম বলেন এই 31st নাইট এই সমস্ত গুনাহ দিন যাপন হিসেবে কেউ যদি একটা ডিমও কাউকে সৎকা করে ওর 50 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে আরো দেন খিচুড়ি রান্নার জন্য যুবকদেরকে আগামীকাল আসলে আতক আতশবাজি ফটকাবাজি যা কিছু আছে ডেক সেটে গান বাজানো সব কিছু করে আর আপনারা টাকা দেন আপনার সন্তান করতেছে আপনার এই সমস্ত যদি করতেই হয় আপনি যদি মনে করেন একটা বছর শুরু আসতেছে আমার একটু নাচানাচি দরকার আনন্দ দরকার আপনি নেচে আনন্দ নিয়েন না আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনন্দ নেন আপনি আল্লাহরে বলতে পারবেন আল্লাহ সারা দুনিয়ার সব মানুষ গুনায় লিপ্ত ছিল আমি একা 2022 সালের 11-12টায় নামাজে দাঁড়াইছি 23 সালের 11টায় নামাজ শেষ করছি আলহামদুলিল্লাহ আপনি এটা করেন আপনি ওইটা না করে আপনি গান শুনে বছর শুরু করতেছেন আর মনে করতেছেন সারা বছর এমনিই যাবে আপনি গজব দিয়ে বছর শুরু করলেন গজব দিয়ে বছর শেষ হবে এটা মনে রাখেন এই জন্য ভাই আল্লাহর ওয়াস্তে এই কাজগুলো করেন না কারণ এগুলো করবেন তো ইহুদি নাসারাদের বন্ধু হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যদি মুসলমান হও কোন ইহুদি নাসারাকে বন্ধু বানাবা লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া হে মুমিনেরা মনে রাখো তোমরা কোনোদিন কোন ইহুদি নাসারাদেরকে বন্ধু বানানো যাবে যাবে অনেক সময় আমাদেরকে অনেকে বলে হুজুর আমার এক বন্ধু আছে হিন্দু আমার দাওয়াত দিছে খাওয়ার জন্য যাব কিনা আমরা তখন জবাব দেব হিন্দুর তো বন্ধু বানানোই জায়েজ নাই খ্রিস্টান নাসারাকে বন্ধু বানানোই জায়েজ নাই হ্যাঁ তারা আপনার সঙ্গে মিলে মিশে চলতে পারে আপনি একই এলাকায় থাকেন হিন্দু বসবাস করতে পারে খ্রিস্টান বসবাস করতে পারে ইহুদি বসবাস করতে পারে বসবাস করা প্রতিবেশী হওয়া এক জিনিস বন্ধু বানানো আরেক জিনিস প্রতিবেশী হইতে